এসএসসি জিডি বলো আর্মি বলো বিএসএ বলো সিআইএসএ বলো তো এই কিন্তু একদম মানে এই বছর এইচএস দিবে আর কিন্তু বয়স হয়ে গেছে ঠিক আছে এবার এই কিন্তু কি কি ডকুমেন্টস এই মুহূর্তে দরকার তাহলে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ করতে পারবে যে কোনো জায়গায় ওপেন র্যালি হলে সমস্ত খবর কিন্তু জানতে পারবে তা এই সেলটা এসে তো একে আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি তোমরাও জেনে নাও যে সমস্ত নতুন ছেলেরা এসছো তোমরা ফর্ম কি কি করা দরকার চাকরি পেতে গেলে ঠিক আছে পুরো ডিটেলসে বলে দিচ্ছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো আর যে সমস্ত ছেলে নতুনই আছো আর আমার চ্যানেলে তো অনেকজন সাবস্ক্রাইব আছে প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে সমস্ত ছেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হওনি তো জয়েন হয়ে যাবে কারণ এটা আমার বেনিফিট না তোমাদেরই সুবিধা ঠিক আছে যে সমস্ত ছোট মোটো আপডেট আছে সমস্ত খবর কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবা এই মাসে কি কি ফর্ম ফিল চলছে এবং কোন কোন পুলিশের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কোথায় ওপেন দিলে হচ্ছে ওই গ্রুপে কিন্তু সমস্ত খবর কিন্তু পেয়ে যাবে এ টু জেড তো একে সব দিকে দরকার ডকুমেন্টস ডকুমেন্টস কি কি দরকার একটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট বের করতে গেলে কি কি লাগে দেখো তোমাদের পঞ্চায়েত কিংবা কেউ পৌরসভা এলাকায় যে যেমন পৌরসভা এলাকায় মানে বাস করে তাহলে পৌরসভায় তোমার ওখানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে আসতে হবে পৌরসভা নেই তাদের পঞ্চায়েত আছে তো সেই সমস্ত ছেলেদেরকে বলবো তোমাদের পঞ্চায়েতে যাবে ওখানে বলবে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ওখানে কি কি থাকবে তোমাদের দু কপি ছবি নিয়ে যাবে প্লাস তোমার সেক্রেটারি সিগনেচার হতে হবে প্লাস মেমো নাম্বার ঠিক আছে বের করে নিলে এবার তোমার বাড়ির দলিল কিংবা জমির দলিল থাকতে হবে আর তোমার আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্লাস ভোটার কার্ড আর তোমার জন্ম সার্টিফিকেট হলে খুব ভালো হয় ঠিক আছে জন্ম সার্টিফিকেটও নিয়ে যাবে দিয়ে ওই সমস্ত নিয়ে যে তোমাদেরকে ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল করার পর তোমাদের কিন্তু চলে যাবে ব্লক ব্লকের পর কি যাবে এবার কিন্তু তোমাদের ব্লক থেকে কিন্তু তোমাদেরকে এসডিও পাঠিয়ে দেবে ওরা কিন্তু তোমাকে ইমেল করে দেবে যে আমার ডকুমেন্টসটা কোথায় কোথায় অ্যাপ্রুভ করেছে ঠিক আছে ব্লক ব্লক থেকে এসডিও এসডিও থেকে তোমাদের একবারে ডিআইবি অফিস ডিআইবি অফিস থেকে তোমাদের থানাতে পাঠিয়ে দিবে থানা থেকে তোমাকে ডাকা হবে যে তোমার ডকুমেন্টস নিয়ে আসো তোমার ভেরিফিকেশন আছে বাস হয়ে যাবে এবার তুমি যেখানে ফর্ম ফিল আপ করবে সেই জায়গাতেই কিন্তু তুমি বের করতে পারবে এবার ওই ডোমিসাইল সার্টিফিকেটটা সব বেস্ট ঠিক আছে মানে মাস্ট লাগবেই ওই ডোমিসাইল সার্টিফিকেটটা এগুলো কিন্তু বের করে নেবে কারণ এই যে সমস্ত বিএসএফ সিআইসিএফ ফোর্স যেমন আজকে ও কিন্তু ফোর্সে ফর্ম ভরে এলো ঠিক আছে এয়ারফোর্স এ ফর্ম ভরে দিল আজকে কিন্তু তোমার একত্রিশ তারিখ দু তারিখে লাস্ট ডে গ্রুপে বেশিরভাগ আপডেট দিদি এবার তোমাদের কি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বার করার পরই সামনে যে এই মাসে আমাদের আজকে একত্রিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু আইটিবিবি স্টেটমেন্টে যেটা ফর্ম ভরা হয়েছে সেটা কিন্তু আমি গ্রুপে আপডেট দিয়েছি কিন্তু ইউটিউবে আমার ভিডিও করা হয়নি তার জন্য বলবো হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন থাকবে কারণ আমার কাছে ডিফেন্স আর সমস্ত চাকরির খবর থাকে বলেই আমি কিন্তু পুরো আপডেট কিন্তু দিয়ে থাকি ঠিক আছে প্রচুর ছেলেদের এখানে অনেক ছেলে চাকরি পেয়েছে আমার গ্রুপ থেকে ওখানে ভালো রিপোর্ট আছে ঠিক আছে তোমরা সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে কখন কি ফর্ম ফিল হচ্ছে এবং কখন অ্যাডমিট দেওয়া হয় কোন কোন পোস্টে কখন ভ্যাকেন্সি বের হতে পারে আমার কারণ আমি অনেক দিন ধরে চাকরি লাইনে ঘুরেছি বলে আমার এতটা এক্সপিরিয়েন্স আছে যে আমার কোথায় কোথায় মাঠ হতে চলেছে ওপেন র্যালি তোমাদেরকে কিন্তু ফার্স্ট এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বের করাই অত্যন্ত দরকার কারণ সামনে আবার আসছে আসাম রাইফেল সুইপারে ছশো দশটা পর্যন্ত ভ্যাকেন্সি আছে ওয়াটার গেরি আছে কুকে আছে ঠিক আছে যেটা তোমাদের মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি ওটাতে ফর্ম ভরতে পারবে ওটাও যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আমি গ্রুপে জানিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের আইটি বিপি কখন র্যালি হবে না হবে সব খবর দিয়ে দেবো যে সমস্ত ছেলে ফর্ম ভরেছো আর তোমাদের এই যে ডকুমেন্টস গুলো না রেডি করলে তুমি কোনো আবেদন করতে পারবে না কোথাও ওপেন র্যালিতে যেতে পারবে না কোনো মাঠ হলে হঠাৎ মাঠ হলে কিন্তু মাঠে যেতে পারবে না চাকরি করতে গেলে কিন্তু তোমাকে প্রত্যেকটা দিন কিন্তু সকাল মর্নিং করতেই হবে রান করতেই হবে ঠিক আছে এবার রান করার সঙ্গে সঙ্গে রান করে আসলে পড়াশোনা করবে তাহলে কিন্তু তুমি সফলতা পেয়ে যাবে ঠিক আছে